বন্ধুরা মিলে ঠিক করলেন কোথাও কোনো রেস্টুরেন্টে বসে আড্ডা দিবেন। কি খাবেন? এক বন্ধু এমন কথা বলতেই অন্য সবাই এক বাক্যে বলে উঠলেন, পিৎজা। বর্তমান সময়ে এমন ঘটনা সবার জীবনেই হয়তো আছে। আজকের গল্পটা সবার প্রিয় সেই পিৎজা সম্পর্কে। নাম শুনে অনেকেরই হয়তো এরই মধ্যে মুখে জল চলে এসেছে। পিৎজা প্রধানত ইতালির খাবার। পিৎজাকে আমরা অভিজাত খাবার হিসেবেই জেনে থাকি। বড় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে সবখানেই এর কদর রয়েছে বেশ। কিন্তু এই পিৎজা একসময় ছিল নিম্নবিত্তদের খাবার। অবাক হলেও এটাই সত্যি। এক সময় শুধু নিম্নবিত্তরাই এই খাবারের স্বাদ নিতেন। তখন হয়তো কেউ ভাবতেই পারেনি এই খাবারই এক সময় হয়ে উঠবে অভিজাতদের খাবার। শুরুটা সেই 16 শতাব্দীতে। ইতালির নেপলসে বসবাসরত নিম্নবিত্তরা শুধু রুটি চিপিয়ে খেতে কষ্ট হতো, তাই রুটির উপর কিছু সবজি, সস ও হার্বসের মিশেলে একটি খাবার তৈরি করতেন, যাকে আমরা এখনকার সময় পিৎজা নামে চিনে থাকি। সে সময় রোমের লোকেরা একেবারেই পিৎজা পছন্দ করতেন না, কারণ রোমের বাসিন্দারাই ইতালির মধ্যে একমাত্র অভিজাতদের তালিকায় ছিলেন। কিন্তু নেপলসের পিৎজার কপাল খুলল 1889-এর দিকে। ইতালির রাজা আম্বার্তো দাওয়ান একবার নেপলস ভ্রমণে যান, আর সাথে ছিলেন রানী মার্গারিটা। রানী মার্গারিটা তার দাসীর থেকে শুনে শুনে খেতে চাইলেন পিৎজা। এরপরেই এই পিৎজা তৈরির জন্য ডেকে আনা হয়েছিল নেপলসের বিখ্যাত রুটিওয়ালা রাফায়েল এসপোসিটোকে। তিনি রানীর জন্য একটি বিশেষ পিৎজা তৈরি করেন। টমেটো সস, মোজারেলা চিজ এবং সবুজ বেসিল পাতার মিশেলে রাফায়েল পিৎজার উপর ইতালির পতাকা ফুটিয়ে তুলেছিলেন, আর সেই পিৎজা মুখে নিতে রানী তো অভিভূত। তিনি পিৎজা খেয়ে এতটাই মুগ্ধ হলেন যে সর্বস্তরে পিৎজার প্রসারের কথা বলেছিলেন এবং নিজের নামেই পিৎজার নামকরণ করে রেখেছিলেন মার্গারিটা পিৎজা। এভাবেই পিৎজা হয়ে উঠল সবার পছন্দের খাবার, আর রাফায়েল হলেন পিৎজার জন্মদাতা, আর পিৎজার রানী হলেন মার্গারিটা। ভাবা যায় আজ আমরা যে পিৎজা পাগল সেটাই একসময় তাচ্ছিল্য করা হতো। সে সময় রানী এই পিৎজা খেতে না চাইলে হয়তো সেই পিৎজার স্বাদ আমরা আজকে নাও পেতে পারতাম। ফাতেমা আনি, সময় সংবাদ।